লক্ষ টাকা ব্যয়ে দুটি নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শিশু নারী ত্রাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন। উন্নয়নের সামনে মুখ থুবড়ে পড়বে বিরোধীরা বলে দাবি তৃণমূল নেত্রীর। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত তাল বাংলুয়া গ্রামে এবং ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের আরেকটি রাস্তায় উদ্বোধন হয় বৃহস্পতিবার। মালদা জেলা পরিষদ তহবিল থেকে 20 লক্ষ টাকা ব্যয় দুইটি রাস্তার নবনির্মাণ করা হয় বলে জানা যায়। উদ্বোধন করেন জেলা পরিষদের শিশু নারী এবং ত্রাণ কর্মাধ্যক্ষা মর্জিনা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতৃত্ব। জানা যায় ওই দুটি রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। যে কোনো বড় যানবাহন বা অ্যাম্বুলেন্স যাতায়াত করতে প্রচণ্ড সমস্যা হচ্ছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাগুলো যাতে নতুন করে তৈরি করা হয়। সেই দাবি মেনেই রাস্তার নবনির্মাণ হয়। উদ্বোধনী অনুষ্ঠান থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের কার্যত এক হাত নিলেন মর্জিনা খাতুন। তিনি বলেন, তৃণমূলের উন্নয়নের সামনে বিরোধীরা গোল্লা পাবে। বিধানসভা ভোটে যেভাবে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিল, পঞ্চায়েত ভোটেও সেইভাবেই দেবে। তৃণমূলের আমলে সরকার মানুষের দুয়ারে পৌঁছে গেছে, তাই বিরোধীদের কুৎসা কোনো কাজ করবে না, এমনটাই দাবি তৃণমূল নেত্রীর। মর্জিনা খাতুন বলেন, রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ ছিল। জেলা পরিষদ থেকে 10 লক্ষ টাকা ব্যয় করে দুটি রাস্তা নির্মাণ করা হলো, মোট 20 লক্ষ টাকা। মমতা ব্যানার্জি যেখানে উন্নয়ন সেখানে। পঞ্চায়েত ভোটেও মানুষ তৃণমূলের পাশে থাকবে, বিরোধীরা বড় বড় লাড্ডু পাবে। আজকে হরিশ্চন্দ্রপুরের অন্তর্গত 2 নম্বর ব্লকের তালবাংলা গ্রামের নাজির হাউস টু মোজাম্মেল হাউস প্রায় 10 লাখ টাকা রাস্তা উদ্বোধন করলাম, এবং তার পাশাপাশি আরেকটি রাস্তা ইসলামপুর জিপি মহানন্দা পার্ট টু আলাদুল রেস্টারে বাড়ি, সেখানেও 10 লাখ টাকা দিয়ে রাস্তা উদ্বোধন করলাম। সেখানকার মানুষ খুব উপকৃত হবে। এবং নাজির হাউসের যে রাস্তাটা, সেখানে রাস্তাটা খুবই খারাপ অবস্থা হয়েছিল। ওখানে অ্যাম্বুলেন্স যেত না বা কোনো ব্যবসা করতে যেতে পারতো না, তাই এখানকার রাস্তাটা করে মানুষ খুব নাজির হাউস টু মোজাম্মেল হাউস, তারপরে আরেকটা ইসলামপুর খপাগাঠি মহানন্দা পার্ট টু আলাউদ্দিন রেস্টারি বাড়ি পর্যন্ত প্রায় 10 লাখ টাকা রাস্তা উদ্বোধন করা হলো। 20 লাখ টাকার ফিফটিন ফিনান্সের টাকা দিয়ে আমাদের জেলা পরিষদ কর্তৃক আমাদের উদ্বোধন হলো। ধন্যবাদ জানাবো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি যেখানে উন্নয়ন সেখানে, জেলা পরিষদ ফিফটিন ফিনান্স দুয়ারেই, মমতা ব্যানার্জির উন্নয়ন তো দুয়ারেই, সবসময় তো দুয়ারে, দুয়ারে সরকার তো আজকে এখন কত দুয়ারে সরকারের যদি একটা রাস্তার কথা লিখে তাহলে দুয়ারে সরকারের মাধ্যমে রাস্তাটাও কিন্তু উন্নয়ন হচ্ছে। উন্নয়ন মমতা ব্যানার্জির উন্নয়ন, বিরোধীরা সবসময় কিন্তু কুৎসা করে, বিরোধীরা কুৎসা যতই করুক কিন্তু মমতা ব্যানার্জির ভোট ততই বাড়বে, বুঝলেন? মমতা ব্যানার্জি গত বিধানসভায় দেখলেন বিরোধীরা বলছিল যে নাকি মমতা ব্যানার্জি ভোট হবে না, আপনি তো দেখলেন 214টা ভোটে বিধানসভা আসন পেয়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে আবার মমতা ব্যানার্জির উন্নয়নে, কাজের উন্নয়নে মমতা ব্যানার্জিকে ভোট দিবে, আবার পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন মমতা ব্যানার্জির উন্নয়নে তৃণমূল আবার জিতবে। বিরোধীরা একটাও ভোট পাবে না, বিরোধীরা শূন্য থাকবে। গত বিধানসভায় যেমন শূন্য ছিল, আবার আগামী পঞ্চায়েত নির্বাচনে শূন্য থাকবে। তৃণমূলের পাশাপাশি বড় বড় এই যে বড় বড় লাড্ডুও খাবে বিরোধীরা যতই কুৎসা করুক, বিরোধীদের ভোট নাই। আপনারা দেখেছেন তো বিরোধীরা কী উন্নয়ন করেছে, বিরোধীরা শুধু কুৎসা করে। মমতা ব্যানার্জির উন্নয়নের কথা বলে বিরোধীরা শুধু ধর্ম নিয়ে কথা বলে। আমার নাম মর্জিনা খাতুন, মালদা জেলা পরিষদ শিশু নারী জন্মকল্যাণ ত্রাণ কর্মাধ্যক্ষ।